প্রসঙ্গ যোৰহাটত বহিৰাজ্যৰ ট্ৰাক চালকৰ ৰহস্যজনক মৃত্যুৰ ঘটনা জড়িত থকার সন্দেহত এজনক গ্রেপ্তার করা হয়েছে। কানপুরের ট্রাক চালক অশোক কুমারক গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পথের কাষত পড়ে থাকা অবস্থা উদ্ধার হয়েছিল এজন ট্রাক চালকের মৃতদেহ। ট্রাকে খুন্দিওয়ার ফলতে চালকজনের মৃত্যু হওয়া বলে জানাইছিল অভিযুক্ত অশোক কুমারে। বর্তমান অশোক কুমারক জেরা চলাই আছে আরক্ষী আর তার পাছতে এই বিষয়টুক লো এটা যথেষ্ট ঘটনাটোর সঙ্গে জড়িত থাকার সন্দেহত এজনক গ্রেপ্তারও করা হয়েছে। যথেষ্ট উত্তেজনাময় পরিবেশে বিরাজ করে আছে বিষয়টুক লো। কানপুরের ট্রাক চালক অশোক কুমারক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবারে পথৰ কাষত পৰি থকা অৱস্থাত উদ্ধাৰ হৈছিল এজন ট্ৰাক চালকৰ মৃতদেহ। ট্ৰাকে খুন্দিওৱাৰ ফলতে চালকজনৰ মৃত্যু হোৱা বুলি অভিযুক্ত অশোক কুমাৰে জনাইছিল আৰু বৰ্তমান অশোক কুমাৰক জেৰা চলাই আছে আৰক্ষীয়ে। কিয়া বাতা? ও গাড়ী বাইক কৰি ৰহে থে। হ্যাঁ। মই কা ধাক্কা দে ৰহে থে। হ্যাঁ। উসি ও লড়কা যে গুটকা লগা ৰহা থা। হ্যাঁ। उसी में ऐसे टक्कर लग गई उसके। जब कहा यहाँ लगे आप देखा था ये? हम बाद में जब गाड़ी स्टार्ट हो गई है। हाँ। तब देखा है। देखा था जी। आपका नाम क्या है? अशोक कुमार पाल। कहाँ का है आप? कानपुर। कानपुर जी।